ক্রিকেটারদের ধর্মঘটে বড় ষড়যন্ত্র দেখছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি, এই ধর্মঘটের আসল পরিকল্পনায় সবাই জড়িত নন, দুই একজন ক্রিকেটার আলাদা করে এটা করছেন। এই দুই একজনকে খুঁজে বের করা হবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান বিসিবির সভাপতি পাপন। বলেন, বেশিরভাগ খেলোয়াড়ই জানে না আসল পরিকল্পনাটা কি, ওরা না জেনে এসেছে, আসল পরিকল্পনা জানে মাত্র দু একজন। এমন আন্দোলনে আলাদা উদ্দেশ্য না থাকলে সেটা আগে বিসিবিকে জানানো হতো মনে করছেন পাপন। তিনি বলেন, আমরা তো তাদের দাবি মেনে নিতে প্রস্তুত, এই বিষয়গুলো বলল না কেন? বললে তো আমরা মেনে নিব। তাই আসলে এর পিছনে অন্য ষড়যন্ত্র। ক্রিকেটাররা এই আন্দোলন করে যদি খেলতে না চায় তবে সেটা তাদের সিদ্ধান্ত, এমন কঠোর বাক্যই উচ্চারণ করলেন নাজমুল হাসান পাপন। বিসিবির সভাপতি বলেন, খেলোয়াড়রা যদি খেলতে না চায় তাহলে খেলবে না, এতে তাদের কি বেনিফিট আমি বুঝি না। দুই দিন পর ক্যাম্প, তারা আসতে চাইলে আসবে, না হলে এভাবেই ক্যাম্প চলবে। ভারতে যদি যেতে চায় তাহলে যাবে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আরও বলেন, টাকার জন্য ধর্মঘটে ক্রিকেটাররা, এটা বিশ্বাসই করতে পারছি না। ধর্মঘটের পিছনে অন্য কোনো কারণ আছে, এগুলো একটা পরিকল্পনার অংশ। ক্রিকেটের ইমেজ নষ্ট করার জন্যই এই পরিকল্পনা ছিল, সেদিক থেকে তারা সফল হয়েছে বলতে হবে। এদিকে ভারত সফরের আগে এই ঘটনা ঘটানো হচ্ছে, অর্থাৎ এর পিছনে অন্যরকম কোনো উদ্দেশ্য রয়েছে। একটি মহল এটি নিয়ে কাজ করছে। প্রায় ৪০ মিনিটের এই সংবাদ সম্মেলনে পাপন একটিবারও সাবের হোসেন চৌধুরীর নাম না নিলেও বিভিন্ন বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি সাবের হোসেনের দিকেই সন্দেহের আঙুল তুলেছেন। দীর্ঘদিন ধরেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নাজমুল হাসান পাপনের প্রকাশ্যে বিরোধ চলছে, দুজন দুজনের প্রকাশ্য সমালোচকও বটে। সাবের হোসেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপনকে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের জন্য দায়ী করেছেন। অন্যদিকে পাপন সাবের হোসেন চৌধুরীকে ক্রিকেটের সমস্ত তৎপরতা থেকে দূরে সরিয়ে রেখেছেন। এই দুজনেই আবার শাসক দলের এমপিও বটে। এই দুজনের দ্বন্দ্বই কি তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত? কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।